গেছে যে সত্য, ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরকে দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না, অনুমান হতে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনুমান করা পাপ। অপরের গোপন বিষয় সন্ধান করিও না, অপরের পশ্চাতে নিন্দা করিও না, তোমরা একে অপরের পশ্চাৎ থেকে নিন্দা করিও না। তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোস্ত খাইতে চাহিবে? কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন, যদি কারো পেছনে থেকে তার নামে নিন্দা করেন, তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খেলেন। আর নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া দ্বিগুণ অপরাধ। মৃত কোনো কিছুর গোস্ত খাওয়া এমনিতে নিষিদ্ধ, আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। এমনকি নরখাতকরা যারা মানুষের গোস্ত খায়, তারাও তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না। তাই যদি পেছনে নিন্দা করেন, যদি আপনি কারো পেছন থেকে তার নিন্দা করেন, এটা তখন দ্বিগুণ অপরাধ আপনার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো, কেউ এগুলোকে পছন্দ করো না। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতেও সম্মুখে অন্য লোকের নিন্দা করে। নৈতিক আচরণের এই সমস্ত নিয়মকানুনগুলি যেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আছে, এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে।